জনগণের সাপোর্ট যেখানে আসে, একটা সাবান 100 টাকা দিয়ে কি মানুষ ভুল বিক্রি করে বলে? যারা 19 বছর দায়িত্বে ছিলেন তারা তো কিছুই করতে পারে নাই, সেখানে একটা সাবান দিয়েই তার মূল্যবান ভোটটা একজনকে দিয়ে দিবে, এটা যারা বলে বা যারা করছে তারা বুকার স্বর্গে বাস করছে। আমি আপনাদেরকে বলি, আপনারাও এটা পরীক্ষা করতে পারেন, প্রতিনিয়ত হুমকি ধুমকি, মেরে ফেলবে, কেটে ফেলবে, যে যেতে দিবে না, এরকমের পরিবেশ একটা তৈরি করছে। কেন তারা এটা করছে এটা তারাই ভালো জানে, আমি আসলে এটার কোনো ব্যাখ্যা খুঁজে পাইনি। এরা আমার কাছে মনে হয়, তাদের অ্যাক্টিভিটিস দেখলে মনে হয় তারা অন্য কোনো গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নেমেছে। আমাকে যারা নৌকার প্রতীক পেয়েছে, যারা আওয়ামী লীগের একমাত্র তারাই নিজেদের ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, গত 20 বছর ধরে আমি বাইরা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য, তো সেই ক্ষেত্রে যেহেতু নেত্রী বলেছে তার জন্যই কিন্তু আমার এই নির্বাচনে আসা বা দাঁড়ানো। সেক্ষেত্রে তারা যদি শুধু তারাই মনে করে যে আমরাই আওয়ামী লীগ, আমরাই জনতা শেখ হাসিনার মনোনীত প্রার্থী, তো এটা আমার কাছে মনে হয় উনিরা বিভ্রান্ত করছেন। যেহেতু নেত্রী ডিসিশন দিয়ে দিচ্ছে, সেই ডিসিশনটা আমাদের সকলের মানা দরকার, এবং এক পক্ষ থেকে বিভিন্নভাবে সেই নৌকার যারা কর্মী আছে বিভিন্ন ভয় ভীতি দেখাচ্ছে, বিভিন্ন মানে এমন সব সিচুয়েশন তৈরি করছে যে মনে হচ্ছে যে তারা চায় একটা বিশৃঙ্খলা তৈরি করা। বিশাল একটা কর্মযোগ্য, বিশাল কর্মীদের ব্যাপার, এখানে কোনো একটা কর্মী যদি কোনো নিজ দায়িত্বে বা অতি উৎসাহী হয়ে কোনো কথা বলে, যেহেতু আমার কর্মী তার দায়িত্ব কিন্তু আমারই আসে। আমি ব্যক্তিগতভাবে আপনারা জানেন কাদা চুরাচুরি একদমই অপছন্দ করি, আমার কাছে এটাকে একটা নোংরামি মনে হয় যে আমি কারো পার্সোনাল ব্যাপারে কারো ব্যাপারে বলতেই আমার মানে আমি এটা কমফোর্ট ফিল করি না। সেক্ষেত্রে যেহেতু আমার কর্মীরা কী কারণে করেছে এটা আপনারা জানেন, যে একবার হয়তো আমার কর্মীরা হয়তো আবেগের বসে কোনো কথা বলতেই পারে, আমি তো আসলে সব জায়গায় উপস্থিত থাকি না, বা থাকলেও মানুষ কি বলবে বা কর্মী আবেগে কি বলে ফেলে সেটা তো আমি আসলে কন্ট্রোল করতে পারি না। সেই জন্য আমাকে 2 বার করা হয়েছে। আমি আমার দিক থেকে একদম ডিরেক্টলি আমার নেতা কর্মীদের বলে দিয়েছি, এবং আপনারা আমার যদি জনসভা বা উঠোন বৈঠকগুলি দেখেন, আমি কিন্তু আমার কর্মীদের সবসময় বলি আমাদের আচরণবিধি মেনে চলতে হবে, আমাদের সীমার মধ্যে থাকতে হবে, আমরা শান্ত থেকে নির্বাচনটা করতে চাই। এর প্রার্থিতা বাতিলের দাবি উনি কী করলো না করলো সেটার করতে পারে, কিন্তু এটার এখতিয়ার শুধু নির্বাচন কমিশনে। সেটা যদি নির্বাচন কমিশন মনে করে যে আসলেই আমি আচরণবিধি ভঙ্গ করেছি, তাহলে তো নির্বাচন কমিশন সেই ডিসিশনটা দিবে। আমিও তো ওনার প্রার্থিতা বাতিল করার চেষ্টা করতে পারি, আপনাদের মাধ্যমে বলতে পারি। আমি যদি ওনার মতো যদি শুধু কমপ্লেন করতাম, কারণ ওনারা ভোটারদের কাছে যায় না, ওনারা একটা স্বপ্নের মধ্যে বসবাস করছে, ওনারা ভাবতেছে যে ওনাদের দুর্বিক্রমে বা মিরাকাল কিছু হবে আর কি, ওনারা মিরাকালের কিছু আশায় আছে, এর জন্য ওনার ভোটারের কাছে না যে শুধু মানুষকে ভয় ধর দেখাচ্ছে, এর জন্য তারা শুধু এই কমপ্লেন কমপ্লেন কমপ্লেনই করে যাচ্ছে। আসলে আপনারা জানেন যে আমরা প্রতিটা, আপনারা তো সবই জানেন, অন্য কেউই আমার সম্পর্কে বলার মতো কিচ্ছু বলতে পারবে না, ওনাদের একটাই আছে টাকা টাকা টাকা। আমি জানি না বিশ্বাস করেন কিনা আমি জানি না, আমার উনি বলেছে আমি শুনেছি, আমি এটা কোথায় কি হয়েছে কোনো কর্মী বা কিছু যদি হয়ে থাকে তা আমার অজ্ঞতাবশত হয়েছে। আমি জনগণের ভালোবাসা যেখানে আছে, জনগণের সাপোর্ট যেখানে আছে, একটা সাবান 100 টাকা দিয়ে কি মানুষ ভুল বিক্রি করে বলে? যারা 19 বছর দায়িত্বে ছিলেন তারা তো কিছুই করতে পারে নাই, সেখানে একটা সাবান দিয়েই তার মূল্যবান ভোটটা একজনকে দিয়ে দিবে, এটা যারা বলে বা যারা করছে তারা বুকার স্বর্গে বাস করছে। মানিকগঞ্জ নিউজ, মানিকগঞ্জের মানুষের সাথে।